থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যখন বৃদ্ধি পেয়েছিল আকাশ চুম্বী, তখন বিএনপি এই দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে এই জাতীয় প্রেসক্লাব সহ সারা বাংলাদেশে সভা সমাবেশ হয়েছিল, প্রতিবাদ সভা হয়েছিল। আজকে আমরা মাত্র এই কয়েকদিন আগে দেখলাম গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই গ্যাস কারা জ্বালায়? বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ঢাকা সহ সারা বাংলাদেশের আমার মা বোনেরা। সে গ্যাসের দাম হু হু করে বেড়ে গেল। তারপরের দিন শুনলাম বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল আরো দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং আরো বৃদ্ধি পাবে, তেলের দাম আরো বৃদ্ধি পাবে। এই কথা যখন প্রধানমন্ত্রী বলল, সাথে সাথে দেখলাম গতকাল সোয়াবিন তেলের দাম 60 টাকায় এক লাফে বেড়ে গেল। তার মানে একজন প্রধানমন্ত্রী যখন বলে, যদিও অবৈধ প্রধানমন্ত্রী, যে মূল্য বৃদ্ধির আশঙ্কা আছে আরো বৃদ্ধি পাবে, তখন এই মূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী, যারা মজুদ করেছে, যারা চাল ডাল তেল সহ মজুদ রেখেছে, সেই মজুদকারীরা হয়েছে শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সেই মজুদকারীরা রয়েছে শেখ হাসিনার এমপি বৃন্দ, এই মজুদকারীরা রয়েছে শেখ হাসিনার নিজস্ব পকেটের ব্যবসায়ী বৃন্দ। তারা সিন্ডিকেট করে এই মূল্য বৃদ্ধি করে তারা যে লুটপাট করছে, মুনাফা নিচ্ছে, সেটার ভাগিদারও এই বর্তমান প্রধানমন্ত্রী, যার জন্য সে বলেছে যে মূল্য বৃদ্ধির আশঙ্কা, আরো মূল্য বৃদ্ধি পাবে, জনগণের উপর দায় চেপে বসেছে। কারণ এই সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ নয়, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। তাই আজকে এই সরকার এভাবে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, কর বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন কিভাবে আগুনে মারা গেল সেই সীতাকুণ্ডে। এই সরকারের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি একটি কি শোক দিবস পালন করার, সেটাও তারা পালন করেনি। আজকে জনগণকে নির্বিচারে হত্যা করছে, গুম করছে, মামলা দিচ্ছে, হামলা করছে। আপনারা দেখেছেন ছাত্রদের উপর ওই শ্রাবণ জুয়েলের নেতৃত্বে যখন মিছিল গিয়েছিল, কিভাবে শান্তিপূর্ণ মিছিলের উপর ছাত্রদের উপর আক্রমণ করেছিল, কিভাবে আমাদের বোন সেই তুন্নি, তুলি, জান্নাত, মনসুরা সহ, শিরিন সহ তাদের উপর কিভাবে আক্রমণ করেছে, মেয়েদেরকে রাস্তায় ফেলে সাপের মতো পিটিয়েছে। শেখ হাসিনা, তুমি কি একজন মহিলা নও? আজকে ছাত্রীদেরকে এভাবে রাস্তায় ফেলে সাপের মতো তাদেরকে মারবে? আমরা কি দেখলাম? তারপরের দিন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সহ প্রায় 400 ছাত্র দলের নেতাকর্মীর উপর মামলা দেওয়া হলো। মারলো ছাত্রলীগের সন্ত্রাসীরা, মামলা হলো ছাত্র দলের নেতাদের উপর। এই দেশে কি অবস্থায় আমরা রয়েছি? অতএব বুঝতে হবে, কারণ একটি, এই সরকার ভোট ডাকাতি সরকার, এই সরকার ভোট চুরি সরকার, এই সরকার জনগণের সরকার নয়। তাই ওই 14-18 মতো আরেকটি নির্বাচন করে আবার এই সরকার ক্ষমতায় আসতে চায়। আপনাদের মনে রাখতে হবে, যারা এই ছাত্রদের উপর আঘাত করেছে তারা কিন্তু ক্ষমতা টিকে থাকতে পারেনি, যারা জনগণের উপর আঘাত করেছে তারা কিন্তু ক্ষমতায় টিকতে পারেনি। বাউন্ডের ভাষা আন্দোলনে
লিখতে পারেনি, ছাত্ররা রক্ত দিয়েছে। 62 শিক্ষা আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছিল শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য, সেদিনও ওই সরকার টিকে থাকতে পারেনি। 69-এ গণপুত্রের ছাত্ররা রক্ত দিয়েছিল টিকতে পারেনি আইউবের সেই দীর্ঘের সেই ক্ষমতাসীনরা। 71-এর মুক্তিযুদ্ধে রক্তপাতের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্য সংগ্রাম শুরু হয়েছিল, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেদিন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 90-এ সেদিন জয়নাল জাফর দিবানিশা ছাত্রদের রক্ত ঝরেছিল, সেদিন জেহাদের রক্ত ঝরেছিল, নূর হোসেনের এবং ডাক্তার মিলনের। সেদিন সেই ক্ষমতাসীন অবৈধ খুনিয়ের সাথ টিকতে পারেনি। তাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, দেশ যাবে কোন পথে, দেশ কোন পথে যাবে, রাজপথে ফয়সলা হবে। সেই রাজপথে অতীতে যেমন ফয়সলা হয়েছে, সেদিন যেমন প্রেতাত্মারা যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাদের পতন হয়েছিল, আজকেও আবার এই বর্তমান অবৈধ ভোট চোর শেখ হাসিনার পতন এই ঢাকা শহরে এই বাংলাদেশে গণপুত্রের মধ্য দিয়ে আবার পতন হবে ইনশাল্লাহ। সেই পতনের জন্যে প্রস্তুতি গ্রহণ করুন, তাহলে সব সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ।